বন্ধুরা, লিসেন অ্যান্ড লার্ন লিটারেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি যে কবিতাটা ন্যারেট করব সেটা হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো লেখা ডে ব্রেক। এই কবিতাটিতে কবি লংফেলো মানুষ এবং প্রকৃতির প্রতি যে তার ভালোবাসা এবং সার্বিক সমানুভবকে তুলে ধরেছেন। সহজ সরল ভাষায় কবি নতুন আশা নিয়ে একটি দিবান্তরের গান গেয়েছেন। আসলে এই কবিতায় কবি একটা প্রাণবন্ত পৃথিবীকে দেখার আশা করে, ঠিক আছে, তিনি বাতাসকে মানুষের মতো কথা বলার ক্ষমতা দান করেছে এবং মানব গুণ সম্পন্ন করে তুলেছেন। তো আসুন কবিতাটি শুরু করা যাক। আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, অর্থাৎ একটি বাতাস জেগে উঠল কোথা থেকে, সমুদ্র থেকে, অর্থাৎ সমুদ্র থেকে উৎপন্ন হয়ে একটি বাতাস এলো। অ্যান্ড সেড, এবং বলছে, ও মিস্ট মেক রুম ফর মি। মিস্ট কথার মানে হচ্ছে কুয়াশা, অর্থাৎ এই বাতাস সমুদ্র থেকে উৎপন্ন হয়ে কুয়াশার কাছে আবেদন জানাচ্ছে যে আমার জন্য তুমি স্থান করে দাও, অর্থাৎ আমি এগোবো। মিস্ট অর্থাৎ বুঝতে পারছেন সারা রাতের পর যখন সকালবেলা হয় পুরো সকালটাই একটা কুয়াশাচ্ছন্ন থাকে, তাই বাতাস যেন কুয়াশাকে বলছে যে আমাকে একটু জায়গা করে দাও, আমাকে রাস্তা করে দাও, আমি এগিয়ে যাব। ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেইল অন। তারপর এই বাতাসটি একটি জাহাজকে আগ্রহ ভরে ডাকলো এবং বলল, ইয়ে মেরিনার্স দ্য নাইট ইজ গন, রাত্রি শেষ হয়ে গেছে। মেরিনার্স মানে হচ্ছে এখানে কে, নাবিকগণকে বোঝাচ্ছে, অর্থাৎ জাহাজকে বলা হচ্ছে যে রাত শেষ হয়ে গেছে, আর তোমরা বসে থেকো না, নিজেদের কর্মচঞ্চল জীবনটিকে আবার শুরু করে দাও। তাই যেন নাবিকগণকে বলছে যে রাত্রি শেষ হয়ে গেছে, এবারে তোমরা সমুদ্রযাত্রা শুরু করো। অ্যান্ড হারিড ল্যান্ড ওয়ার্ড ফার অ্যাওয়ে, এবং তারপর সেই বাতাস ছুটে গেল, দ্রুত ছুটে গেল কোথায়, দূরবর্তী কোনো এক দেশেতে। ক্রাইং, চিৎকার করে বলল, অ্যাওয়েক ইট ইজ দ্য ডে, ওঠো জেগে ওঠো, দিন শুরু হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে এবার বাতাস কোথায় চলে গেছে, স্থলের দিকে ছুটে চলেছে, স্থলভাগের দিকে ছুটে চলেছে। ইট সেড আন টু দ্য ফরেস্ট শাউট, তারপর এই বাতাস আনন্দে চিৎকার করে উঠে যেন বনকে বলছে, ফরেস্ট মানে এখানে বন জঙ্গল, অর্থাৎ জঙ্গলকে বাতাস বলল আনন্দে চেঁচাও। শাউট মানে এখানে মানে জঙ্গলকে যেন বাতাস বলছে যে আনন্দে চিৎকার করে ওঠো, কারণ হচ্ছে রাত্রি শেষ হয়ে গেছে, দিনের শুরুয়াত হয়ে গেছে। হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট, তারপর উদীয়মান সূর্যের আলোতে পাতাকে তার বাহারে মেলে ধরার কথা বলছে, অর্থাৎ জঙ্গলকে, গাছকে যেন এই বাতাস স্পর্শ করছে এবং বলছে এবারে তোমরা উঠে পড়ো, তোমাদের পাতাগুলোকে মেলে ধরো। ইট টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, তারপর এই বাতাস এগিয়ে চলল এবং স্পর্শ করলো ঘুমন্ত বনের পাখির ভাঁজ করা ডানাগুলোকে। ফোল্ডেড উইং মানে কি, বাতাসে এতক্ষণ পর্যন্ত রাত্রি ছিল, ফলে পাখিগুলো তাদের ডানা বন্ধ করে ঘুমাচ্ছিল, এই বাতাস তাদেরকে স্পর্শ করে তাদের ঘুম ভাঙিয়ে দিল এবং বলল এবারে তোমরা কী করো, ডানা মেলে ধরো, ডানা মেলে ধরো। অ্যান্ড সেড ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, পাখিরা তোমরা উঠে পড়ো এবং তোমাদের সঙ্গীত শুরু করে দাও, অর্থাৎ তোমাদের সুন্দর গান শুরু করে দাও, জেগে ওঠো, রাত্রি শেষ হয়ে গেছে। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টিক্লিয়ার, তারপর বাতাস তাড়াতাড়ি ছুটে গেল পশু পাখি পালনের খামারের দিকে। এখানে ফার্মস মানে কি বলেছে, খামারের দিকে। চ্যান্টিক্লিয়ার্স মানে কি, মোরগকে বলা হয়। আমরা জানি সকালবেলা সর্বপ্রথম মোরগের ডাকে কি হয়, আমাদের ঘুম ভেঙে যায়, তাই যেন মোরগকে বলল তুমি তীব্র চিৎকার করে ডাক দিতে শুরু করে দাও, ভোর হয়ে গেছে, তোমার দ্বারাই মানুষ জানবে যে সকালের শুরুয়াত হয়ে গেছে। ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস অফ কর্ন, হুইসপার্ড মানে কি, আস্তে আস্তে খুব নরম সুরে ফিসফিস করে বলা। এবার বাতাস গেল কোথায়, ফসলের ক্ষেতের দিকে। ফিল্ডস অফ কর্ন মানে কি, ফসলের ক্ষেতে দিকে এগিয়ে গেল এবং নরম সুরে বলল, বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন। তারপর বলছে যে এখানে বো ডাউন মানে কি, নতমস্তকী হওয়া এবং অভ্যর্থনা জানানো। তাই বলছে যে এই ধানকে তুমি এবারে কি করো, আসন্ন সকালকে নতমস্তক জানাও এবং অভ্যর্থনা জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, তারপর বাতাস ধীরে ধীরে ছুটে চলল কোন দিকে, ঘণ্টাঘরের চূড়ার দিকে, এবং সেখানে গিয়ে সে চিৎকার করে বলল, অ্যাওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, জেগে ওঠো হে ঘণ্টা, সময়ের ঘোষণা করো, কারণ সময় হয়ে গেছে, রাত্রি পার হয়ে গেছে, সকালের শুরুয়াত হয়ে গেছে, তুমি ঘণ্টাধ্বনি বাজিয়ে দাও। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড
with a sigh and said, "Not yet," in quite lie. এবং বলল, সময় হয়নি এখনো, অর্থাৎ এখন বাতাস কবরস্থানের উপর দিয়ে যাচ্ছে এবং কবরের নিস্তব্ধতায় যারা চিরনিদ্রায় যে সমস্ত মৃত ব্যক্তিগুলো শুয়ে আছে কবরে তাদেরকে কিন্তু বাতাস উঠতে বলছে না, তাদেরকে বাতাস জানাচ্ছে এখনও সময় হয়নি, তোমরা এখন ওঠার দরকার নেই, তোমরা এখন ঘুমিয়ে থাকো। এখানে বাতাস একটা অ্যালার্টমেন্ট মানে একটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করেছে, যে কী করেছে একটা নতুন দিনের সূচনা করেছে। সারা রাত অন্ধকার থাকার পর সেই অন্ধকার রাতকে কেটে এই বাতাস সমুদ্র থেকে উঠে এসেছে এবং জীবন্ত পৃথিবীতে একটা নতুন আশার বার্তা এনেছে। আসলে বাতাস যেন সকলকে এখানে কর্মচঞ্চলতায় জেগে উঠতে বলেছে, এখানে বাতাসকে পার্সোনিফিকেশন করা হয়েছে। তাই এই বাতাস প্রথমে সমুদ্র থেকে উঠছে, তার পরের পাটে স্থলভাগের উপর দিয়ে দৌড়াচ্ছে এবং তারপর সেই বাতাস কবরস্থানের উপর দিয়ে দৌড়াচ্ছে। এই তিনটে পাটে এই কবিতাটিকে ভাগ করা হয়েছে। তো বাতাস কীভাবে প্রথমে সমুদ্রের উপর দিয়ে, তারপর স্থলভাগের উপর দিয়ে এবং কবরস্থানের উপর দিয়ে যাওয়ার সময় কীভাবে মানুষকে এবং পুরো প্রকৃতিটিকে কর্মচঞ্চলভাবে জেগে উঠতে বলছে এবং জীবকুলকে প্রকৃতির যে নিত্যকর্মে পর্যাক্রমকে মেনে চলার কথা বলেছে, সেইটাই আমরা এই কবিতার মধ্যে এখানে দেখতে পাবো।